ভিউয়ার আসসালামু আলাইকুম। আবার আমরা মামি হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাইলাম করলা। এটা হচ্ছে করলা। করলার ভর্তা কিভাবে করে ওইটা দেখাবো। এখানে আমি দুইটা করলা নিয়েছি। করলাগুলি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় পানি দিলাম। পানিতে একটু সিদ্ধ করে নিব। খুব সহজ এই ভর্তাটা এবং খুবই মজা। গরম গরম ভাতের সাথে এই করলা ভর্তাটা অনেক ভালো লাগে। একবার খেয়ে দেখবেন। আমি মাঝে মাঝে খাই। ডাক্তার বলছে করলা আমরা সিদ্ধ করে খাইতে, আমি ভর্তাটাই খাই। গরম গরম ভাতের সাথে অনেক করলা ভালো লাগে। তেমন একটা তিক্তও লাগে না। আমি একটু ডেকে দিই। ভিউয়ার 10 মিনিট পরে আমরা এখন দেখব করলাগুলি সিদ্ধ হয়েছে কি না। একটু ছুরি দিয়ে দেখি, সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পর্যন্ত সিদ্ধ করলাম। এখন আমি চুলাটা অফ করে দিলাম, উঠে নিতেছি। ভিউয়ার্স এখন হচ্ছে আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই যে এখন হলো এটা ঠান্ডা হতে দিব। আমরা হচ্ছে ছুরি দিয়ে আমরা কেটে নিচ্ছি আর কি করলাগুলো মাঝখান দিয়ে কেটে নিব। তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে এবং মাঝখান দিয়ে কেটে নেওয়ার কারণ হচ্ছে আমরা বিচিগুলোকে সরিয়ে ফেলবো। বিচিগুলো থাকবে না ভর্তা করার সময়। আর আমরা কাঁচামরিচ নিচ্ছি, পেঁয়াজ নিচ্ছি, ধনে কুচি নিচ্ছি, লবণ নিচ্ছি আর নিচ্ছি সরিষার তেল ভর্তা করার জন্য। সো ভিউয়ার্স আমাদের হচ্ছে আমরা হলো বিচিগুলো সরিয়ে ফেলেছি। এখন হচ্ছে আমরা মেখে নিব। আমরা পেঁয়াজ কুচি দিচ্ছি, তারপর হলো আমরা হলো মরিচ কাঁচা মরিচের কুচি দিচ্ছি, এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতো লবণ আর ধনে পাতা কুচি আর হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিলে সব ভর্তায় একটা আলাদা টেস্ট থাকে। আর সব ভর্তাতে সরিষার তেল দেওয়া হয়, সরিষার তেলে ঘ্রাণ পাওয়া যায়। সো ভিউয়ার্স আমরা ভালোভাবে এখন হচ্ছে করলাগুলো সিদ্ধ করলাগুলো হাতে হাতে মশলে নিচ্ছি। ভালোভাবে মশলাগুলোর সাথে আমরা ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এভাবে করে করলা তো শরীরের জন্য কতটা উপকারী আমরা সকলে জানি। আর যারা হচ্ছে করলা তিতা বলে খেতে পারেন না, আপনারা এভাবে সিদ্ধ করে রসটা ফেলে দিলে তিতাটা চলে যায় আর খুব সহজেই খাওয়া যায়। সো ভিউয়ার্স আমাদের হচ্ছে করলা ভর্তা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, আমও পরিবেশন করতেছে। সো ভিউয়ার্স ভিডিওটি কেমন হয়ে লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। প্লিজ প্লিজ শেয়ার করবেন। আমু টেস্ট করলো, অনেক মজা হয়েছে বললো। সো ভিউয়ার্স আসলে অনেক টেস্টি খাবার। সো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।